আজকের ভিডিওতে আমি গর্ভবতী নারীদের অত্যন্ত কৌতূহলের একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, আর সেটি হচ্ছে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড। অনেক গর্ভবতী নারীরাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি লেখা আছে তা পড়তে পারেন না, কারণ আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাংকেতিক কিছু চিহ্ন ব্যবহার করা হয় যা সকলের পক্ষে বোঝা সম্ভব নাও হতে পারে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোন সাংকেতিক চিহ্নর মাধ্যমে কি বোঝানো হয়, আল্ট্রাসাউন্ড রিপোর্টে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা লেখা থাকে কি না, সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে ডিটেইলসে জানতে পারবেন। তাই যারা আল্ট্রাসাউন্ড রিপোর্ট বুঝতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি কন্টিনিউ করবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমতই বলছি নাম্বার অফ ফিটাসের কথা। ফিটাস শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। জন্মানোর আগ পর্যন্ত মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি মানব শিশুকে ফিটাস নামে অভিহিত করা হয়। নাম্বার অফ ফিটাস অর্থ হচ্ছে গর্ভে কয়টি বাচ্চা আছে। যদি নাম্বার অফ ফিটাসের জায়গায় 1 লেখা থাকে তার অর্থ একটি বাচ্চা, যদি 2 বা তার বেশি লেখা থাকে তার অর্থ হচ্ছে গর্ভে একটিরও বেশি বাচ্চা আছে। পরবর্তী বিষয়টি হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি। এখানে ফিটাসের স্বাভাবিক হৃৎকম্পনের কথা উল্লেখ করা হয়েছে। যদি হৃৎকম্পন টের পাওয়া যায় তাহলে প্রেজেন্ট, আর যদি না পাওয়া যায় তাহলে অ্যাবসেন্ট লেখা থাকে। রিপোর্টের মধ্যে এটি HR অর্থাৎ হার্ট রেট কিংবা FHR অর্থাৎ ফিটাল হার্ট রেট নামেও উল্লেখ করা থাকতে পারে। হার্ট রেট উল্লেখ করতে অবশ্যই BPM ব্যবহার করা হয়। BPM শব্দটির অর্থ হচ্ছে বিট পার মিনিট অর্থাৎ প্রত্যেক মিনিটে শিশুটির কতটি হৃৎকম্পন হচ্ছে। আরও একটি বিষয় থাকে, সেটি হচ্ছে গ্রস ফিটাল মুভমেন্ট, ফিটাসের উল্লেখযোগ্য নড়াচড়া। এখানে দেখা হয়ে থাকে যে ফিটাসের উল্লেখযোগ্য নড়াচড়া আছে নাকি একেবারেই স্থির হয়ে আছে। এতে করে বোঝা যায় যে শিশু কতটুকু অ্যাক্টিভ। যদিও ফিটাসের স্বাভাবিক নড়াচড়া 4 থেকে 5 মাসের আগে সাধারণত বোঝা যায় না, ফিটাসের নড়াচড়া ফিটাসের সুস্থতা ইঙ্গিত করে। বাচ্চা যদি একেবারে স্থির থাকে তাহলে দুশ্চিন্তার বিষয় হয়। এছাড়াও থাকবে অ্যামাউন্ট অফ লিকুইড বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, যেটিকে সংক্ষেপে AFI বলা হয়। গর্ভস্থ বাচ্চাটি যে তরলের ওপরে ভাসমান আছে সেটি কতটুকু পরিমাণে আছে সেটি হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। এটিকে সেন্টিমিটার কিংবা মিলিমিটারে প্রকাশ করা হয়ে থাকে। এর স্বাভাবিক মাত্রা ধরা হয় 5 থেকে 25 সেন্টিমিটার অর্থাৎ 5 সেমি-এর কম হলে ফ্লুইড কম আছে আর 25 সেমি-এর বেশি হলে ফ্লুইড বেশি আছে। তবে বিভিন্ন রিপোর্টে এটিকে বিভিন্নভাবে প্রকাশ করা থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড রিপোর্টে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা লেখা থাকে না। তবে কিছু রিপোর্টে যদি জেন্ডারের জায়গায় মেল লেখা থাকে তাহলে গর্ভের বাচ্চাটি ছেলে, আর যদি জেন্ডারের জায়গায় ফিমেল লেখা থাকে তাহলে গর্ভের বাচ্চাটি মেয়ে। আবার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি XY লেখা থাকে এর অর্থ হচ্ছে গর্ভের বাচ্চাটি ছেলে, আর যদি XX লেখা থাকে এর অর্থ হচ্ছে গর্ভের বাচ্চাটি মেয়ে। তার পরবর্তী বিষয় হচ্ছে জেস্টেশনাল এজ। যদিও এই লেখাগুলো ওলটপালটভাবে বা কোনোটি আগে পরে থাকতে পারে, আমি নির্দিষ্ট একটি সিকোয়ালে বলছি, আপনারা রিপোর্ট দেখে মিলিয়ে নেবেন। জেস্টেশনাল এজ কথাটির অর্থ হচ্ছে গর্ভস্থ শিশুটির বয়স কতটুকু হয়েছে, কত সপ্তাহ বয়স বা কতদিন বয়স তা রিপোর্টে স্পষ্ট করে লেখা থাকবে। EDD EDD অর্থ হচ্ছে এস্টিমেটেড ডিউ ডেট অর্থাৎ বাচ্চাটি কবে হবে, কিংবা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, আনুমানিকভাবে তার ডেলিভারি কবে হবে তার একটি নির্দিষ্ট হিসাব করা হয়ে থাকে। সাধারণত আপনার লাস্ট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট দিন থেকে আপনার গর্ভধারণের প্রথম দিনটি শুরু হয়ে যায়, আর সেই দিন অনুযায়ী আপনার EDD নির্বাচন করা হয়। তবে সাধারণত মাত্র 4% শিশুর EDD অনুযায়ী জন্ম হয়ে থাকে, অন্যান্য শিশুদের হয় EDD-র আগে অথবা EDD-র পরে জন্ম হয়। এরপরে থাকতে পারে লোকেশন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে লোকেশন বা অবস্থান। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ভ্রূণ জরার মধ্যে অবস্থান করলে তাকে ইন্ট্রা ইউটেরাইন, এবং যদি ভ্রূণ জরার বাইরে অবস্থান করে তাকে এক্সট্রা ইউটেরাইন বলা হয়ে থাকে এবং এভাবেই লেখা হয়ে থাকে। আমরা জানি যে ফিটাস মায়ের জরায়ুতে বড় হয়, কিন্তু কখনো কখনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এবং ফিটাসের অবস্থান জরায়ুর বাইরে থাকে। এটি হতে পারে জরায়ুর নালীতে বা ফেলোপিয়ান টিউবে। এটিকে বলা হয় অ্যাক্টপিক প্রেগন্যান্সি। পরবর্তী বিষয়টি হচ্ছে প্রেজেন্টেশন বা লাই। প্রেজেন্টেশন বলতে বোঝানো হয় ভ্রূণের শরীরের কোন অঙ্গটি জরায়ুর মুখের সবচাইতে কাছাকাছি আছে বা প্রসবের সময় কোন অঙ্গটি আগে বেরিয়ে আসবে। প্রেজেন্টেশন 3 ধরনের হতে পারে।
একটি হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন। এটি গর্ভের ভ্রূণের সবচাইতে ভালো অবস্থান। এই ধরনের প্রেজেন্টেশনে মায়ের গর্ভে বাচ্চার মাথা নিচে থাকে এবং পা উপরের দিকে থাকে, অর্থাৎ ভ্রূণের মাথা জন্মনালীর কাছাকাছি থাকে। সেফালিক প্রেজেন্টেশন আবার দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অ্যান্টেরিয়র, অন্যটি হচ্ছে পোস্টেরিয়র। মায়ের গর্ভে সবচেয়ে ভালো প্রেজেন্টেশন হচ্ছে অ্যান্টেরিয়র প্রেজেন্টেশন। সাধারণত 96.5% ক্ষেত্রে এই প্রেজেন্টেশন দেখা যায়। অ্যান্টেরিয়র পজিশনের ক্ষেত্রে ভ্রূণের মাথা নিচের দিকে থাকে এবং তার মুখ মায়ের পিঠের দিকে থাকে এবং তার পিঠ থাকে মায়ের পেটের দিকে। ভ্রূণের থুতনি তার বুকের সাথে লেগে থাকে এবং ভ্রূণের মাথা মায়ের পেলভিসে ঢোকার জন্য তৈরি থাকে। পরবর্তী প্রেজেন্টেশন হচ্ছে পোস্টেরিয়র প্রেজেন্টেশন, যখন গর্ভে শিশুর মাথা নিচের দিকে থাকে কিন্তু মুখ মায়ের পেটের দিকে ঘোরানো থাকে, তখন ভ্রূণের এই পজিশনকে বলা হয় পোস্টেরিয়র প্রেজেন্টেশন। এই ধরনের পজিশনকে কিছু কিছু রিপোর্টে ফেস আপ বা সানি সাইড আপও বলা হয়ে থাকে। প্রেজেন্টেশনের আরেকটি ভাগ হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ভ্রূণের স্বাভাবিক অবস্থানের উল্টোটি হলো ব্রিজ প্রেজেন্টেশন। যদি ভ্রূণের মাথা উপরের দিকে থাকে এবং পা নিচের দিকে থাকে তাহলে একে বলা হয় ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ পজিশন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। শোল্ডার প্রেজেন্টেশন, অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর ঘাড়, পিঠ বা হাত জন্মনালীর নিচে ফেরানো আছে, এই ধরনের পজিশনকে বলা হয় শোল্ডার প্রেজেন্টেশন। সাধারণত এই প্রেজেন্টেশনে ভ্রূণ ট্রান্সভার্স লাই অবস্থানে থাকে, অর্থাৎ সে জরায়ুতে লম্বালম্বিভাবে না থেকে পাশাপাশি অবস্থান করে। প্রতি 400টি গর্ভধারণের ক্ষেত্রে একটি ভ্রূণ এই পজিশনে থাকতে পারে। লাই প্রেজেন্টেশন, লাই শব্দটি দিয়ে গর্ভের ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের স্পাইনাল কলামের সাথে কোন অবস্থানে আছে তা বোঝানো হয়। সাধারণত তিন ধরনের ফিটাল লাই হয়ে থাকে। লঞ্জিডিউনাল লাই, এই ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের মেরুদণ্ডের সমান্তরালে থাকে, এক্ষেত্রে ভ্রূণের অবস্থান থাকে লম্বালম্বিভাবে। সেফালিক এবং ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে এমনটা দেখা যায়। আরেকটি হচ্ছে ট্রান্সভার্স লাই, এটি হলে ভ্রূণের স্পাইনাল কলাম মায়ের স্পাইনাল কলামের সাথে আড়াআড়ি অবস্থায় থাকে। এবং সর্বশেষ হচ্ছে অবলিক লাই, যদি ভ্রূণের স্পাইনাল কলাম মায়ের স্পাইনাল কলামের 45 ডিগ্রি বা তার কাছাকাছি কোণ সৃষ্টি করে তাকে অবলিক লাই বলা হয়ে থাকে। এরপরে আসছে প্লাসেন্টার কথা। প্লাসেন্টা অর্থাৎ অমরা, বা যেটির মাধ্যমে শিশু অক্সিজেন ও পুষ্টি পায়। প্লাসেন্টার বিভিন্ন গ্রেড থাকতে পারে, পরিপক্কতা অনুযায়ী এমন গ্রেড দেয়া হয়। রিপোর্টে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 পর্যন্ত থাকতে পারে। গ্রেড 0 এর অর্থ হচ্ছে 18 সপ্তাহের আগ পর্যন্ত গ্রেড 0 থাকে। গ্রেড 1 হচ্ছে 18 থেকে 29 সপ্তাহ পর্যন্ত। গ্রেড 2 হচ্ছে 30 থেকে 38 সপ্তাহ পর্যন্ত এবং গ্রেড 3 হচ্ছে 38 সপ্তাহর পরে। 38 সপ্তাহের আগে গ্রেড 3 প্লাসেন্টা পাওয়া গেলে তা কিছু জটিলতাকে নির্দেশ করে। প্লাসেন্টার অবস্থান অর্থাৎ প্লাসেন্টাল পজিশন, গর্ভাবস্থায় 18 থেকে 20 সপ্তাহে আল্ট্রাসাউন্ডে প্লাসেন্টার অবস্থান সম্পর্কে জানা যায়। একটি হচ্ছে অ্যান্টেরিয়র প্লাসেন্টা, প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের সামনে অংশে থাকে। পোস্টেরিয়র প্লাসেন্টা, প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের পেছনের অংশে থাকে। ফান্ডাল প্লাসেন্টা, প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের উপরের অংশে থাকে। রাইট অর লেফট লেটারাল প্লাসেন্টাল পজিশন, প্লাসেন্টা যখন জরায়ুর দেয়ালের ডানে অথবা বাম পাশে থাকে। আপার সেগমেন্ট প্লাসেন্টা, জরায়ুর উপরের দিকে প্লাসেন্টা যুক্ত থাকাকে বোঝায়। লোয়ার সেগমেন্ট অর্থাৎ জরায়ুর নিচের দিকে প্লাসেন্টাকে যুক্ত থাকাকে বোঝায়। প্লাসেন্টা প্রেভিয়া, প্লাসেন্টা যখন জরায়ুর মুখ ঢেকে রাখে। লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা জরায়ুর মুখ ঢেকে রাখেনি কিন্তু জরায়ুর মুখে 2 সেন্টিমিটার ভেতরে অবস্থিত, এমন অবস্থাকে বলা হয় লো লাইং প্লাসেন্টা। এবং অ্যাওয়ে ফ্রম ওএস, এই কথাটির অর্থ হচ্ছে প্লাসেন্টা যখন জরায়ুর মুখ থেকে দূরে অবস্থান করে। প্লাসেন্টার পরে যে অংশটি থাকতে পারে সেটি হচ্ছে ফেটাল ওয়েট, এটি দ্বারা গর্ভের বাচ্চার ওজন ও উচ্চতাকে বোঝানো হয়ে থাকে। সিআরএল, সিআরএল দ্বারা বোঝানো হয় ভ্রূণের মাথা থেকে পশ্চাৎ দেশ পর্যন্ত অংশের পরিমাণ কতটুকু। সিআরএল এর ফুল ফর্ম হচ্ছে ক্রাউন রাম্পলেন্স। এছাড়াও থাকবে বিডি, ভ্রূণের মাথার খুলির ব্যাসের পরিমাপ কত তা বোঝার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। ফিটাসের বয়স ও ওজনের পরিমাপে এটি বের করা হয়ে থাকে। এছাড়াও থাকবে হেড সিআর অথবা এইচসি বা হেড সার্কামফ্রেন্স, ভ্রূণের মাথার গোল অংশের পরিধি কত তা বোঝানোর জন্য হেড সার্কামফ্রেন্স ব্যবহার করা হয়ে থাকে। ভ্রূণের সম্ভাব্য ওজন পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও থাকবে অ্যাবডোমিনাল সিআর এসি বা অ্যাবডোমিনাল সার্কামফ্রেন্স। অ্যাবডোমিনাল শব্দের অর্থ উদর বা পেট, ভ্রূণের পেটের পরিধি প্রকাশ করার জন্য এই তিনটি টার্ম ব্যবহার করা হয়ে থাকে। এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করা থাকতে পারে। এই পরিমাপটি ভ্রূণের আকার
গর্ভধারণের সময় এবং ডিউ ডেট নির্ধারণ করতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও থাকতে পারে FL। FL এর অর্থ হচ্ছে ফিমার লেন্থ। মানুষের সবচেয়ে লম্বা অস্থিটি হলো ফিমার। আমাদের উরুতে এই হাড়টি রয়েছে। ফিমার লেন্থ দ্বারা শিশুটির দৈর্ঘ্য প্রকাশ করা হয়। এই পরিমাপটি ভ্রূণের বয়স নির্ণয় করতেও সাহায্য করে থাকে। স্বাভাবিক বৃদ্ধির মাপকাঠি হিসেবে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও থাকতে পারে এস্টিমেটেড ফিটাল ওয়েট অথবা EFW, ভ্রূণের ওজনের পরিমাপ। এটি গ্রামে প্রকাশ করা হয়ে থাকে। এই কথাগুলোর মাধ্যমে কিন্তু একজন মা সহজেই বুঝে যেতে পারেন তার গর্ভে শিশুটি কেমন আছে, তার শিশুটির কোন অঙ্গগুলো কীভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই তথ্যগুলো জানতে পারলে কিন্তু আর কোনো চিন্তার কারণ থাকে না। তবে যদি রিপোর্টে কোনো ধরনের জটিলতা থেকে থাকে, চিকিৎসক আপনাকে নিজে থেকে জানাবেন, কিংবা দেখতে পাবেন আল্ট্রাসাউন্ড রিপোর্টের নিচের দিকে কমেন্ট নামক একটি অপশন থাকে, যেখানে কোনো সমস্যা থাকলে সেটি কমেন্ট করে জানানো হয়ে গিয়ে থাকে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।